আসসালামু আলাইকুম এভরিওয়ান। যেমনটা আপনারা জানেন, লাইট বা আলোই হলো এই মহাবিশ্বের সবথেকে ফাস্টেস্ট অবজেক্ট, যার গতি হলো 299,792.458 কিলোমিটার প্রতি সেকেন্ড, যাকে কনস্ট্যান্ট হিসাবে 300,000 কিলোমিটার পার সেকেন্ড ধরা হয়। এই গতিতে পৃথিবীকে 1 সেকেন্ডে 7 বার রাউন্ড দেওয়া যাবে। এবং এখনও পর্যন্ত আবিষ্কৃত কোনো অবজেক্টই লাইটের থেকে ফাস্টার ট্রাভেল করতে পারে না। কিন্তু আপনার মাথায় কি কখনো এটা এসেছে, লাইটের গতিকে কিভাবে মাপা হয়েছিল এবং কেই বা এটা জানিয়েছে? এটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। লাইট বা আলো একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং আমরা যখন লাইট বলি দ্যাট মিন্স ভিজিবল লাইট, অর্থাৎ সেই রেডিয়েশন যা আমরা চোখ দিয়ে দেখতে পারি এবং যার ওয়েভ লেন্থ 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে হয়ে থাকে। লাইটের এক্স্যাক্ট স্পিড হলো 299,792.458 কিলোমিটার পার সেকেন্ড। ম্যাথমেটিক্সের ভাষায় বললে 2.99792458×10^8 মিটার পার সেকেন্ড, যাকে অ্যাজ আ কনস্ট্যান্ট বা ধ্রুবক হিসাবে 300,000 কিলোমিটার পার সেকেন্ড ধরা হয়ে থাকে। বাট এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর আপনার এই দুটি ভ্যালুর মধ্যে সিম্পল ডিফারেন্সকেও অনেক বেশি মনে হবে, এবং এর এই এক্স্যাক্ট ভ্যালুকে বের করার জন্য সায়েন্টিস্টদেরকে কত পরিশ্রম করতে হয়েছে সেটা বুঝতে পারবেন। অনেক লম্বা সময় আমরা ভাবতাম আলোর গতি ইনফাইনাইট, অর্থাৎ অসীম, কিন্তু 500 BC প্রথমবার একজন গ্রিক ফিলোসফার ইম্পেডোক্লিস একটা কনসেপ্ট রাখেন। লাইটও এক ধরনের ম্যাটার এবং এটাও মুভমেন্ট করে, সেজন্য এটারও একটা পার্টিকুলার স্পিড হওয়া উচিত। যদিও সেই থিওরিকে লোকেরা বেশি ইম্পর্টেন্স দেয়নি, কারণ না তো তিনি কোনো স্পিড অফ লাইটের ভ্যালু দিয়েছিলেন, না তো তার কাছে এর কোনো এক্সপেরিমেন্টাল এক্সপ্লানেশন ছিল। এছাড়াও ইম্পেডোক্লিস মনে করতেন লাইটের অরিজিন মানুষের চোখ, অর্থাৎ আমরা যখন চোখ খুলব তখন আলো কোনো জিনিসের উপর গিয়ে পড়বে এবং তারপরেই আমরা কোনো জিনিসকে দেখতে পারব। এরপরে একটা লম্বা সময় আলো নিয়ে আমাদের জ্ঞান বেশি কিছু ছিল না। এরপর 1031 সালে একজন আরব ম্যাথমেটিশিয়ান হাসান ইবনে আল হেসাম বলেন, যখন আমরা কোনো অবজেক্টকে দেখি তখন লাইট আমাদের চোখ থেকে সেখানে যায় না, বরং সেই অবজেক্ট থেকে আমাদের কাছে আসে। এর মানে এই যে লাইটও ট্রাভেল করে, তাই এর একটা ফাইনাইট বা সীমিত স্পিড হওয়া উচিত। তখনও আমাদের কাছে স্পিড অফ লাইটের এক্স্যাক্ট ভ্যালু ছিল না, কিন্তু তখন মানুষেরা হয়তো বুঝে গিয়েছিল যে আলোর গতি অসীম নয়। ওয়েল, নট অ্যাজ সিম্পল লাইক দ্যাট। সাধারণ মানুষের কথা তো পরে আসে। তখন অনেক ম্যাথমেটিশিয়ান এবং অ্যাস্ট্রোনমাররা মানতেন স্পিড অফ লাইট ইনফাইনাইট হয়। এদের মধ্যে রজার বেকন, জনস কেপলার এবং পিয়ের দ্য ফেরম্যাটদের মতো লোকেরাও ছিলেন। তাদের ভাষ্য ছিল, যদি আলোর গতি ফাইনাইট মেনে নেওয়া হয় তাহলে আগের অনেক থিওরিস এবং ফিলোসফিস ভুল প্রমাণিত হবে। কিন্তু সেই সময় সামনেই ছিল যখন আমরা এক্সপেরিমেন্টের বেসিসে আলোর গতিকে বের করার চেষ্টা করছিলাম। এক্সপেরিমেন্টের বেসিসে স্পিড অফ লাইট মেজার করার প্রথম চেষ্টা 1629 সালে ডাচ ফিলোসফার আইজ্যাক বিকম্যান করেছিলেন। তিনি 1 মাইল দূরে একজন মানুষকে অ্যাজ অ্যান অবজারভার দাঁড় করিয়ে দিয়েছিলেন, যে কামান থেকে বের হওয়া গোলার এক্সপ্লোশনকে আয়নার সাহায্যে অবজার্ভ করবে এবং জানাবে লাইটকে এত দূর ট্রাভেল করতে কত সময় লাগলো। বাট যখন এটার প্র্যাকটিক্যাল করা হলো তখন তিনি কিছুই বুঝতে পারলেন না। 1638 সালে গ্যালিলিও এই ধরনের একটি এক্সপেরিমেন্ট করেন। তিনি তার এক ফ্রেন্ডের হাতে ল্যাম্প দিয়ে তাকে একটি পাহাড়ে দাঁড় করিয়ে দেন, এবং তিনিও দূরের একটি পাহাড়ে গিয়ে দাঁড়িয়ে পড়লেন এটা জানার জন্য যে লাইটকে এতটুকু ডিস্টেন্স ট্রাভেল করার জন্য কত সময় লাগবে। বাট এবারও গ্যালিলিও যখন এই এক্সপেরিমেন্ট করলেন তখন সব কিছু এত তাড়াতাড়ি হলো যে গ্যালিলিও এবং বাকিরা কিছুই বুঝতে পারলেন না। কিন্তু এখান থেকে তিনি বুঝে গেলেন, যদি আলোর গতি ফাইনাইট হয় তবুও এটা এতই ফাস্ট যে এত ছোট ডিস্টেন্সে সেটা বোঝা সম্ভব না। এখনও পর্যন্ত সায়েন্টিস্ট লাইটের কোনো ভ্যালুই বলতে পারেনি। কিন্তু 1686 সালে ড্যানিশ অ্যাস্ট্রোনমার ওল্ড রোমান হার্ডওয়ার্ক এবং ক্রিয়েটিভিটি দ্বারা এমন কিছু করলেন যে আলোর গতি মেজার করার সব পদ্ধতি বদলে গেল।
একদিকে অন্যান্য সায়েন্টিস্ট যখন এক বা দুই কিলোমিটারের ডিস্টেন্সকে কনসিডার করে আলোর গতি মাপার চেষ্টা করছিলেন, তখন রোমান এটাকে আর্থ এবং জুপিটারের ডিস্টেন্সের লেভেলে নিয়ে গেছেন। তিনি এটা নোটিস করলেন, যখন আমরা বৃহস্পতি এবং এর চাঁদ আয়োর এক্লিপস অর্থাৎ গ্রহণকে দেখি, তখন তার সময় অলওয়েজ সেম হয় না। তার মানে পৃথিবী থেকে দেখলে এমন মনে হয় আয়ো বৃহস্পতিকে কখনো ফাস্ট অরবিট করে আর কখনো স্লো। এটা তো পসিবল হওয়ার কথা না। এরপর রোমান বুঝতে পারলেন এটা আর্থ এবং জুপিটারের লাগাতার চেঞ্জ হওয়া ডিস্টেন্সের কারণে হতে পারে। এর মানে হলো বৃহস্পতির চাঁদ আয়ো যখন বৃহস্পতিকে অরবিট করতে করতে পৃথিবী থেকে দূরে সরে যেতে থাকে, তখন সেখান থেকে আলো আসার ডিস্টেন্সও আস্তে আস্তে বাড়তে থাকে। তাই পৃথিবী থেকে দেখলে মনে হয় এর রোটেশন স্লো হয়ে যাচ্ছে। আবার যখন আয়ো পৃথিবীর কাছাকাছি আসতে থাকে, তখন একইভাবে তার রোটেশন ফাস্ট হচ্ছে বলে মনে হয়। এখান থেকে এটা তো প্রুফ হয়ে যায় লাইটও ট্রাভেল করে এবং এর স্পিডও ফাইনাইট। তিনি অনেক বছর অবজারভেশনস এবং ক্যালকুলেশনসের পর আলোর গতিকে ক্যালকুলেট করতে সক্ষম হন। বাট আনফর্চুনেটলি আমরা এখন তার রিসার্চ সম্পর্কে ডিটেইলে জানতে পারবো না, কারণ তার রিসার্চ পেপারগুলো আগুনে পুড়ে গিয়েছিল। কিন্তু অন্যান্য সোর্স এবং রোমানের থিওরির উপর বেসড ক্রিশ্চিয়ান হাইগেন্সের এক্সপ্লানেশন থেকে জানা যায় তিনি স্পিড অফ লাইট 220,000 কিলোমিটার পার সেকেন্ড বলেছিলেন। এটা লাইটের এক্স্যাক্ট ভ্যালু থেকে অনেকটা কম, কিন্তু অনেক সায়েন্টিস্ট মনে করেন যদি তিনি বৃহস্পতির রেডিয়াস এবং পৃথিবী ও বৃহস্পতির এক্স্যাক্ট ডিস্টেন্স জানতেন, তাহলে তার দেওয়া ভ্যালু এক্স্যাক্ট ভ্যালুর অনেক কাছাকাছি হতো। বাট সেই সময় উইদাউট অ্যাডভান্সড ইনস্ট্রুমেন্টস ওল্ড রোমান যে এরকম একটা আনবিলিভেবল এক্সপেরিমেন্ট করেছেন সেটা আসলেই অভাবনীয়। সময় বদলাতে থাকলো এবং সায়েন্টিস্ট মডার্ন টেকনোলজি দ্বারা লাইটের স্পিডকে ক্যালকুলেট করার চেষ্টা করতে থাকলেন। 1849 সালে একজন ফ্রেঞ্চ অ্যাস্ট্রোনমার হিপোলাইট ফিজো 8 কিলোমিটার ডিস্টেন্সে রাখা একটি রিফ্লেকটিভ মিরর এবং একটি রোটেটিং হুইলসের সাহায্যে স্পিড অফ লাইটের ভ্যালু 310,000 কিলোমিটার পার সেকেন্ডস বলেছেন। এর 13 বছর পর আরেকজন ফ্রেঞ্চ অ্যাস্ট্রোনমার লিওন ফুকল্ট ফিজুয়ার থিওরিতে কিছু বদল করে স্পিড অফ লাইট 298,000 কিলোমিটার বললেন। ধীরে ধীরে টেকনোলজি আরও অ্যাডভান্সড হলো এবং আমরা ইলেকট্রোম্যাগনেটিজমের সাহায্যে আলোর গতি মাপতে চেষ্টা করলাম। 1907 সালে রোজা এবং ডর্সি নামের দুইজন সায়েন্টিস্ট ইলেকট্রোম্যাগনেটিজমের সাহায্যে ক্যালকুলেট করে স্পিড অফ লাইটকে 299,710 কিলোমিটার বললেন। এরপরে তো আরও মডার্ন ইনস্ট্রুমেন্ট আসতে থাকলো এবং এই ভ্যালু আরও অ্যাকুরেট হতে থাকলো। প্রথমে শুধুমাত্র একটা ল্যাম্প, তারপরে রোটেটিং মিরার্স, এরপর রেডিও ইন্টারফেরোমিটার্স, এরপরে লেজার ইন্টারফেরোমিটার্স। এটাই ছিল স্পিড অফ লাইটকে ক্যালকুলেট করার আনবিলিভেবল জার্নি। 1983 সালে জেনারেল কনফারেন্স অন ওয়েটস অ্যান্ড মেজার নামক এক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মিটার এবং সেকেন্ডের ডেফিনেশনে কিছু চেঞ্জ আনে। এরপর স্পিড অফ লাইট 299,792.458 কিলোমিটার পার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড হলো এবং এখনও আলোর গতিকে এতটাই মানা হয়ে থাকে। আলোর গতিকে 298,000 থেকে 299,000 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে বিজ্ঞানীদের 100 বছর সময় লেগেছিল, আর আমরা সেটাকে 300,000 করে দেই। নেক্সট টাইম আপনি যখন স্পিড অফ লাইটের ভ্যালুকে ইউজ করবেন, তখন এই সায়েন্টিস্টদেরকে অবশ্যই মনে করবেন, যারা নিজেদের পরিশ্রমের সাহায্যে সায়েন্সকে এত অ্যাডভান্সড বানিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো প্রবলেম অথবা কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন যাতে তারাও এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারে। এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিবেন আমাদের সব ভিডিও নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।